प्रत्येक के स्वागत जानाई आपनादेर प्रत्येक यूट्यूब चैनल एडुकेशन नोट्स में बुद्धदेव कर्मकार बोले रेखी आमी बर्तमाने रही वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशन अफिसर वेबसाइटे और अपना निश्चय देखिए जो हमारे चैनले क्योंकि बेस अनेकगुली भिडियो दिए देवा हो म्यूनिसिपल सर्विस कमिशन जो नियोग प्रक्रियार जो आवेदनपत्र ग्रहण करा हो तक जो नोटिस बेर करा हो सेगुलोर उपरे बेश कयेकटी भिडियो दिए देवा हो এবং কিছুদিন ধরেই কিন্তু সেগুলোর পরীক্ষার আপডেট এসেছিল এবং আজকেও কিন্তু আরও একটি নতুন পরীক্ষার আপডেট এসেছে। টোটাল ৮৫৮টি মজদুর পদে নিয়োগের জন্য কিন্তু আবেদন নেওয়া হয়েছিল কিছুদিন আগে এবং সেটারই যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু পরীক্ষাতে ডেকেছে এবং তাদের সেই লিস্টটা কিন্তু প্রকাশিত করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আপনি কিভাবে আপনার নামটা দেখতে পারবেন, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, কবে থেকে পরীক্ষা রয়েছে, পরীক্ষার সিলেবাসটি কী কী রয়েছে, পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সাথে বলে রেখে আপনারা যে যে পরীক্ষাগুলোর জন্য আবেদন করেছেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন। সেগুলোর উপরে যদি কোনো আপডেট উঠে আসে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এবং এই সমস্ত ভিডিওগুলো যথাসময়ে পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিলে কিন্তু সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশানগুলো সময় মতন আপনারা পেয়ে যাবেন। সাথে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে যেখানে প্রতিদিন রাত 8:30 থেকে মক টেস্ট নেওয়া হয় সেটাতে জয়েন করবার জন্য আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে গিয়ে ক্লিক করে জয়েন করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথমে বলে রাখি আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করবার জন্য কিন্তু এমপ্লয়মেন্ট নোটিশ যে অপশনটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এটার উপরে আপনাকে প্রথমে ক্লিক করতে লাগবে এবং তারপর আপনারা এই পেজটার মধ্যে চলে আসবেন এবং পেজটার মধ্যে আপনারা উপরে দেখতে পারবেন এখানে বলে দিয়েছে যে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য। পার্সোনালিটি টেস্ট এখানে বলে রাখি কী কী রয়েছে। এখানে দেওয়া যেটা রয়েছে রিড এবং রাইট এবিলিটি টেস্ট এবং ফিল্ড টেস্ট, এ দুটো নেওয়া হবে যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2020 ছিল এবং পিডিএফটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে চলে আসে। বন্ধুরা, প্রথমে বলে রাখি এটা হলো সেই নোটিশটি আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এখানে বলেছে ফেস ওয়ানে প্রার্থীদেরকে ডাকা হয়েছে, যেখানে বলেছে যে রিড রাইট এবং এবিলিটি টেস্টটা হবে, সাথে ফিল্ড টেস্ট হবে মজদুর পদের জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যেটা নিয়োগ করা হবে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল 11/2020। 127টি পেজ রয়েছে। এখানে আপনি আপনার নিজের নাম দিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে জেনারেলে যে ডেকেছে জেনারেলে কিন্তু ৩,২২৫ জন প্রার্থীকে ডাকা হয়েছে, ৩,২২৫ জন প্রার্থীকে ডাকা হয়েছে। এর মধ্যে তারপরে রয়েছে সিরিল কাস্ট। সিরিল কাস্টে বলে রাখি ২,৩৮৫ জন প্রার্থীকে ডাকা হয়েছে। সিরিল টাইপে কিন্তু ৩০৩ জন প্রার্থীকে ডাকা হয়েছে। এবার ওবিসি এ যারা রয়েছে সেখানে কিন্তু ওবিসি এতে ডাকা হয়েছে ২১৯ জন প্রার্থীকে। এরপরে ওবিসি বি ক্যাটাগরিতে ডাকা হয়েছে ২৮৮ জন প্রার্থীকে। টোটাল কিন্তু ডাকা হয়েছে ৬,২৩৬ জন প্রার্থী। আপনারা আপনার নামটি সার্চ করার জন্য আপনারা নিজের নাম দিয়ে সার্চ করতে পারেন, নাম দিয়ে সার্চ করতে পারেন কিংবা ডেট অফ বার্থে সার্চ করতে পারেন। এখানে বলে রাখি নিজের নাম এখানে দেওয়া রয়েছে, আপনাদের রোল নম্বরটা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং ডেট অফ বার্থটা এখানে চেক করে মিলিয়ে নিতে পারবেন এটা আপনারই নাম রয়েছে কি না। কাস্ট কী রয়েছে এটাও চেক করতে পারবেন। পার্সোনালিটি ডেট অর্থাৎ পার্সোনালিটি টেস্টে যে ডেটটা রয়েছে সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং কোন সময় আপনাদেরকে যোগাযোগ করতে হবে, কোন সময় পরীক্ষাটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সাথে আপনাদেরকে এটাও বলে রাখি এই যে পরীক্ষাটা হবে মজদুর পদের, এখানে কিন্তু ৫ই অক্টোবর থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে এবং ১৫ই অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত পরীক্ষাটা চলবে। নির্ধারিত দিনগুলোতে পরীক্ষা চলবে এবং বলে রাখি নির্ধারিত দিনগুলোতে কিন্তু প্রতিদিন ৩টা করে শিফট হবে, একটা ১০:৩০ থেকে, একটা ১২:৩০ থেকে এবং অপরটি ২:৩০ থেকে হবে। এবার এটা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখুন এখানে বলেছে দ্য লেটার পার্সোনালিটি টেস্ট অ্যাভোভ দ্য মেনশন এখানে ক্যান্ডিডেট উইল বি ডাউনলোড ফ্রম আওয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এটা কিন্তু 25/09/2020 তারিখ থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক কোন জায়গা থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এর সঙ্গে এটাও বলে রাখি আপনারা যদি এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু 30/09/2020 তারিখ থেকে অর্থাৎ 30 সেপ্টেম্বর এবং 1/10/2020 অর্থাৎ 21ই অক্টোবর ২০২০ এই দুটো দিন সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিসটা রয়েছে সেখান থেকে অ্যাডমিট কার্ডটা আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড বা অ্যাডমিট কার্ড কালেক্ট করতে লাগবে। ওখান কার্ড সংগ্রহ করার জন্য আপনারা প্রথমে হোম পেজে আসার পরে এখানে দেখতে পারবেন ডান দিকে নিচের দিয়ে ট্যাবের মধ্যে দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটার মধ্যে আপনাকে ক্লিক করতে লাগবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি এই মজদুর পদের ভ্যাকেন্সির সংখ্যা ছিল কিন্তু ৮৫৮টি एखाने मजदूर पदटा रयेछे बोले रेखि एर मध्ये किन्तु जेनारेले छिलो 354टी सिडिल कास्टे छिलो 160टी सिडिल ट्राइबे छिलो 38टी ओबीसी ए ते छिलो 73टी एबं ओबीसी बी ते छिलो 49टी। एछाड़ाओ किन्तु विभिन्न एमएसपी एक्स सार्विसमैन पिडब्ल्यू कोटा किन्तु विभिन्न क्याटागरिर माध्यमे छिलो। एखाने एटाओ जानिये रेखि बयस किन्तु चेयेछिलो 18 থেকে 40 एबं पे लेवल 1 ए किन्तु स्यालारिटा देওয়া হবে। एर संगे आपनादेरके जानिये रेखि एखाने जे बोलेछिलो एसेंशियल क्वालिफिकेशन सेटार मध्ये किन्तु परीक्षाटा হবে। এখানে আপনাদেরকে প্রথমে বলে রাখি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যে রিড এবং রাইট এবিলিটি ইজ রিকোয়ার্ড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এছাড়া আপনাকে ইংলিশ কিংবা হিন্দি উর্দু ওড়িয়া নেপালি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি আপনাকে লিখতে পড়তে জানতে লাগবে। বাংলা ইংরাজি সহ এই সমস্ত আপনার যদি থাকে তাহলে আপনি কিন্তু এটা যোগ্য বলেছিল, অর্থাৎ এটারই কিন্তু পরীক্ষা না হবে আপনি পড়তে পারেন কিনা এবং লিখতে পারেন কিনা। এটা একটা বনসহায়কের পরীক্ষা যেরকম করছে যেটাকে না বোর্ডের মধ্যে কিছু লিখে দিচ্ছে সেটাই আপনাকে দেখে দেখে কিন্তু সময় দেওয়া হবে। এরকম বনসহায়ক পরীক্ষাতে 3 মিনিটে লিখতে বলছে, এরকমভাবেই কিন্তু একই প্রকারে কিন্তু লিখতে দেওয়া হবে। আপনাকে বোর্ডের মাধ্যমে কিছু প্যারাগ্রাফ লিখে দিবে, ওটা আপনাকে খাতার মধ্যে লিখতে লাগবে। আপনারা যদি বনসহায়ক পরীক্ষার যে ইন্টারভিউ ভিডিওটা যদি না দেখে থাকেন, অর্থাৎ একজন প্রার্থীর অভিজ্ঞতা ভিডিওটা যদি না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে ভিডিও লিস্টে গিয়ে আপনারা ওখান থেকে এখনই দেখে নিতে পারেন। সাথে বলে রাখি এখানে যে কাজগুলো বলেছিল সেই কাজগুলোর উপরে কিন্তু ফিল্ড টেস্ট নেওয়া হবে খুব সম্ভবত। এখানে বলেছে কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর, এটা করতে লাগবে, অর্থাৎ ডোর টু ডোর যে সলিড ওয়েস্টটা সংগ্রহ করা হয় সেটা করতে লাগবে, এবং স্ট্রিট সুইপিং অর্থাৎ রাস্তায় যে সুইপিংটা করা হয় সেটা। সাথে এখানে 3 নম্বর 4 নম্বরে আরও কিন্তু দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট অর টু ভ্যাটস অ্যান্ড কম্প্যাক্টার স্টেশন, এবং তারপরে যেটা দেওয়া রয়েছে ডাম্পিং গার্বেজ ইত্যাদিও কিন্তু ফিজিক্যালে যে পরীক্ষাটা বা ফিল্ড পরীক্ষা বলা হয়েছে সেটা কিন্তু এখানে এগুলোর মধ্যে থেকে কিন্তু নেওয়া হতে পারে। দাদা বন্ধুরা বলে রাখি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন, কমেন্টে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন, শেয়ার করুন নিজের দরকারি বন্ধুদের সাথে। এখানে এই ভিডিওটি শেষ করছি। বন্দে মাতরম, জয়। এর সঙ্গে বন্ধুরা বলে রাখি বর্তমান মুহূর্তে কিন্তু আনএকাডেমি হল সবচেয়ে বড় এডুকেশন অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আপনারা কিন্তু অনেক বেস্ট যারা এডুকেটররা রয়েছে তাদের মাধ্যমে আপনারা পড়তে পারবেন। সাথে এখানে ফ্রি যেটা কিনা প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো আপনারা পাবেন, অর্থাৎ ফ্রি প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন। এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করতে লাগবে। আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করার পর আপনাকে WBPSC সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে নামলে এরকমভাবে দেখবেন যে অনগোয়িং বলে একটা অপশন পাবেন। সি বলে অপশনের মধ্যে ক্লিক করার পর অনগোয়িং অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে লাগবে। ক্লিক করলে কিন্তু এরকম ফ্রি প্র্যাকটিস টেস্ট ফর WBPSC অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে বলে রাখি আপনারা যদি কোনো টিচারদের পেডেবল কোর্সগুলো যদি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে অন্তত 6 মাস বা 1 বছরের কোর্সগুলো আপনারা পারচেস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অর্থাৎ আমার চ্যানেলের যে কুপন কোডটা রয়েছে বুদ্ধ BUDDHO27 এই কুপন কোডটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এই কুপন কোডটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।